সরকার দেশকে সিঙ্গাপুর বানাতে গিয়ে আজিমপুর বানিয়ে ফেলছে গয়েশ্বর মেগা দুর্নীতির কারণে দেশে এখন অর্থ সংকট দেখা দিয়েছে বিএনপি নেতা মঈন খান আমরা নির্বাচন কমিশন মানি না মির্জা আব্বাস এই তো শুরু সরকারকে চোখে সর্ষের ফুল দেখতে হবে মির্জা ফখরুল উন্নয়নের ট্যাবলেট খেতে খেতে শ্রীলঙ্কা বমি কইরা দিছে সরকার দেশকে সিঙ্গাপুর বানাতে গিয়ে আজিমপুর বানিয়ে ফেলছে গয়েশ্বর দেশকে সিঙ্গাপুর বানাতে গিয়ে আওয়ামী লীগ সরকার আজিমপুর বানিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার বক্তব্যের প্রতিবাদে এই সমাবেশে আয়োজন করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন অনেক উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে সরকার এসে সর্বপ্রথম তিনি বললেন বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে। এখন বাংলাদেশটা আজিমপুরের কাছাকাছি সুতরাং সিঙ্গাপুর বানাতে গিয়ে তিনি দেশকে আজিমপুর বানিয়ে ফেলেছেন দেশকে আজিমপুর বানানোর ব্যাখ্যা দিয়ে গায়শচন্দ্র রায় বলেন তারা বলেন ছাব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আর আমাদের প্রয়োজন এগারো হাজার মেগাওয়াট এখন বলে তাও ঘাটতি কুইক রেন্টালের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে যে টাকা বিদেশে পাচার হয়ে গেছে গয়শরচন্দ্র রায় বললেন আমাদের দেশে গ্যাসের দাম বাড়ে তারপরও দিতে পারে না আবার প্রতিবেশী দেশে গ্যাস রপ্তানি চুক্তি করে তিনি বসে আছেন আমার দেশের মানুষ শুষ্ক মৌসুমে পানি পায় না অথচ ফেনি নদীর পানি তাদেরকে খাবার জন্য আমাদেরকে দিতে হয় বর্ষা মৌসুমে যখন তাদের পানি বাড়ে তখন সুইচ গেটগুলো খুলে দিয়ে আমাদেরকে পানিতে মারে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার একটি পথ তাহলে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে বলে মন্তব্য করেন তিনি গশ রায় বলেন আজকে মূল দায়িত্ব হলোই সরকারকে বিদায় দেওয়া নির্বাচন কমিশন নিয়ে আমরা কেন কথা বলবো আমরা নির্বাচনে যাব না নির্বাচন কমিশন বলেছে ভোটের দিন যদি কেউ তলোয়ার নিয়ে আসেন তাহলে প্রতিপক্ষ পাল্টা রাইফেল নিয়ে নামবেন আমরা যদি তলোয়ার আর রাইফেল হাতে নেই তাহলে আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করব কেন তার আগেই আপনাদেরকে বিদায় দেব এটি সাংবিধানিক পদে থেকে সন্ত্রাসকে উস্কে দেওয়া ও জনগণকে আতঙ্কে রাখা ভোটকেন্দ্র শূন্য রাখার একটি প্রয়াস মাত্র এদিকে মেগা দুর্নীতির কারণে দেশে এখন অর্থ দেখা দিয়েছে বিএনপি নেতা মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন সরকারি হাসপাতালে মানুষ চিকিৎসা পাচ্ছে না জনগণ এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত দেশের বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের যখন আর্থিক সহায়তা প্রয়োজন তখন দেশে অর্থ দেখা দিয়েছে মূলত মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণে দেশে এখন অর্থ দেখা দিয়েছে শুধু উন্নয়নের স্লোগান দিয়ে একটি দেশ চলতে পারে না আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকায় বন্যা দুর্গত মানুষের মধ্যে এক হাজার বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ ও অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খান এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহযোগিতা এবং জেলা বিএনপির তত্ত্বাবধানে বন্যা দুর্গতদের সহায়তার জন্য এসব দেওয়া হয় প্রধান অতিথির বক্তব্য বিএনপি নেতা দেশে চলমান লোডশেডিং এর কথা উল্লেখ করে বলেন সরকার দেশে উন্নয়নে রোল মডেল বলে প্রচারণা চালাচ্ছে কিন্তু দেশের বাস্তব চিত্র খুবই ভয়াবহ। আমালিক সরকার বিদ্যুৎ উৎপাদনে দোহাই দিয়ে কুইক রেন্টালের নামে লুটপাট চালিয়েছে। অথচ এখন দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এদিকে আমরাই নির্বাচন কমিশন মানিনা। মির্জা আব্বাস। বর্তমান সরকারের পদত্যাগের পর নির্দলীয় সরকার গঠন করতে হবে। তারপর নতুন নির্বাচন কমিশন হবে। তারপরে কেবল বিএমবি নির্বাচনে যাবে বলে ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন আমরা সংলাপে যাইনি কারণ আমরা নির্বাচন কমিশন চিনি না নির্বাচন কমিশন বুঝি না নির্বাচন কমিশন মানি না বুধবার সকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস কথা বলেন মির্জা আব্বাস বলেন আমরা চাই এই সরকার থাকবে না এই পার্লামেন্ট থাকবে না এই সংসদ ভেঙে দিয়ে নতুন এক সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন হবে সে নির্বাচনে আমরা যাব বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না প্রধান নির্বাচন কমিশনারের সিসি সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তোলেন মেজা আব্বাস তিনি বলেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না একথা দেশের মানুষ বুঝে নির্বাচন কমিশন ও সিইসি বোঝে কারণ নির্বাচন ছাড়াই তারা আবারও ক্ষমতায় আসতে চায় বিএনপির নেতা বলেন আপনি সিইসি দূরের কথা বিএনপিকে ছাড়া নির্বাচন করার সাধ্য বাংলাদেশের কারণেই যারা নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে ভেতরে কিংবা বাইরে দেশে কিংবা বিদেশে তাদের কোথাও ছাড় দেওয়া হবে না

কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে কটুক্তি করা আওয়ামী লীগের একটি স্বভাবগত কৌশল তারেক রহমানকে বকা দেন গালি দেন দিতে থাকেন থাকেন বলতে কিন্তু সুযোগ পেলে জনগণ আপনাদের ছাড়বে না এই কথাটা মনে রাখবেন এদিকে এই তো শুরু সরকারকে চোখের সর্ষের ফুল দেখতে হবে মির্জা ফখরুল এই তো শুরু সরকার চোখে সর্ষের ফুল দেখবে দেখতে হবে এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমি না অর্থনীতিবিদেরা বলেছেন প্রতিটি ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। জনগণ ফুসে উঠছে ফুসে উঠবে এবং সমস্যায় তাদের পতন ত্বরান্বিত করবে বিদ্যুৎ সমস্যার জন্য সরকারের দুর্নীতি দায়ী এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন এই সমস্যা যে সৃষ্টি হবে তা আমরা বহু আগেই বলেছি প্রথমত সঠিক পথে সরকারের পরিকল্পনাই দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে একটা জায়গা না সব জায়গাতে তাদের লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা এই দুর্নীতি পয়েন্ট অব নৌ নির্বাণে চলে গেছে একইভাবে শ্রীলঙ্কায় যে অবস্থা সৃষ্টি হয়েছে বিদ্যুতের অবস্থার জবাবে বিএনপির বলেন সবে তো শুরু এটা আজকের ব্যাপার না অর্থনীতির ইতিহাস একটা সংকটে ভবিষ্যৎ কি হবে সে বিষয়গুলো বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে দুর্ভাগ্য আমাদের আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী এতই পাওয়ারফুল যে তারা করোনাকেও নিয়ন্ত্রণ করে ফেলেছেন অর্থনীতির সমস্যাগুলো সব সমাধান করে ফেলেছেন তারা পারেন না এমন কোনো কাজ নেই এবং সে বিশ্বাসে তারা যা খুশি তাই করে গেছেন এখন তো শুরু হয়ে গেছে আসল খেলা আসল সমস্যা শুরু হয়ে গেছে এবং সমস্যায় তাদের পতন ত্বরান্বিত করবে বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে অতীতে আওয়ামী লীগের নেতাদের বিএনপি সরকারের প্রচণ্ড সমালোচনার কথা উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আওয়ামী লীগের এই অনির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে সবচেয়ে বড়াই করে বলছিল তারা বিদ্যুৎ সমস্যার সমাধান করবে এটি করতে গিয়ে তারা কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট ক্রয় করেছিলেন বিনা টেন্ডারে এবং একটা অসম্ভব চুক্তির মাধ্যমে এমনকি তারা বিষয়টিকে ইনডেমনিটি দিয়েছে যে এ বিষয়ে কাউকে কোনো প্রশ্ন করা যাবে না অসম্ভব চুক্তির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন ডিজেল চালিত কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলোতে সরকারকে জ্বালানি সরবরাহ করতে হবে উৎপাদন থাকুক বা না থাকুক সরকার তাদের কাছ থেকে বিদ্যুৎ নিক আর না নিক তাদের টাকা দিতেই হবে যার ফলে আজ দেখা যাচ্ছে কোনো বিদ্যুৎ উৎপাদন না করি তাদের আটাত্তর হাজার কোটি টাকা দিতে হয়েছে বর্তমান লোডশেডিংয়ের দিকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন এখন যে ডিজেল চালিত পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকবে বন্ধ থাকলেও এরা পয়সা পাবে পত্রিকায় দেখলাম এক বছরে এক হাজার সাতশো ষাট কোটি টাকা তাদের জন্য গুনতে হবে এতে কি প্রমাণিত হয় শুধু দুর্নীতি করার জন্য তারা উপকৃত হয়েছে এমন বিশেষ কোম্পানিকে অর্থ বাড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য এটি করা হয়েছে মিজা ফখরুল ইসলাম বলেন এটা শুধু বিদ্যুতের ক্ষেত্রে নয় মেগা প্রজেক্ট সহ ক্ষেত্রে তারা জনগণের পকেট থেকে এভাবে টাকা কেটে নিয়েছে যার ফলে আজকে যে আর্থিক সংকট তৈরি হয়েছে এই সংকটের প্রধানতম কারণ হচ্ছে দুর্নীতি এর মূল্য দিতে হচ্ছে জনগণকে এই জনগণের কারণে আমরা অবিলম্বে সরকার পদত্যাগ দাবি করছি এদিকে উন্নয়নের ট্যাবলেট খেতে খেতে শ্রীলঙ্কা বমি কয়রা দিছে মির্জা আব্বাস বলেন বিদ্যুতের লোডশেডিং করবেন আর উন্নয়নের কথা বলবেন উন্নয়নের ট্যাবলেট বেশিদিন দিন খাওয়ানো যাবে না উন্নয়নের ট্যাবলেট খাইতে খাইতে এখন শ্রীলঙ্কা বমি কইরা সেখানে উন্নয়ন বলতে বলতে সব শেষ করে দিয়ে শেষে গোল কইরা গেছে সিঙ্গাপুরে সরকারকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন আপনাদের যাওয়ার জায়গা আছে অবশ্য ঠিকানা বলতে হবে না ঠিকানা আগেই করা আছে মঙ্গলবার থেকে লোডশেডিং শুরুর সরকার ঘোষণার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন ওই বললেন যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন বিদ্যুতের আর অভাব নেই এখন আবার বলছেন উল্টো কথা লোডশেডিং করতে হবে তাহলে এত টাকা দিয়ে কুইক রেন্টাল কেন করলেন মির্জা আব্বাস বলেন যারা কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মালিক তারা কিন্তু বসে বসে টাকাটা পাবেন বিদ্যুৎ থাকুক বা না থাকুক বিদ্যুৎ খাতে কুইক রেন্টালের নামে এত চুরি করার পরও যদি লোডশেডিং হয় আমার তো মনে হয় লোডশেডিং সরকারের ক্ষমতা ত্যাগের কারণ হতে পারে এভাবে মানুষ কিন্তু অসহিষ্ণু হচ্ছে সাধারণ মানুষ অসহিষ্ণু হচ্ছে তলোয়ার নিয়ে আসলে রাইফেল দিয়ে প্রতিরোধ করতে হবে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন তলোয়ার রাইফেল আরে ভাই তলোয়ার তো অনেক আগেই চলে গেছে সে অটোমান সাম্রাজ্যের পরে তো আর তলোয়ার আসে নাই আপনি তলোয়ার কোথেকে আবিষ্কার করলেন মির্জা আব্বাস বলেন সংসদ ভাঙতে হবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে গঠন করতে হবে তারপর নির্বাচন হবে